আসসালামু আলাইকুম আগামী কালকে সেন্টার খুলছে সো যারা এই লম্বা ঈদের ছুটিতে ল্যাপটপের ধারে কাছে যেতে পারেন নাই বা কম্পিউটার নিয়ে বসতে পারেন নাই আমি শুধু ওয়েব ডেভেলপমেন্ট যারা শিখছেন নতুন স্টুডেন্টদের কথা বলছি ঠিক আছে ওদের জন্য আমি জাস্ট খালি রিভিশন দেব আপনাদের একটু মনোযোগ দিয়ে দেখেন আপনাদের সবগুলো জিনিস মনে পড়ে যাবে ঠিক আছে ওকে আপনাদের জিনিসটা মানে অনেক ইজি করে দিলাম আপনারা হয়তো বা ভিডিও কষ্ট করে দেখার দরকার না এটা দেখলে আপনি যতটুকু কাজ করছেন অতটুকু আপনার সব মনে পড়ে যাবে এবং আপনি করতে পারবেন ইনশাল্লাহ সর্বপ্রথম আমাদের একটা ফোল্ডার বা ডাইরেক্টরি লাগবে তাই না একটা ফোল্ডার বানাইলাম ফোল্ডারের নাম দিলাম ধরেন ওয়েব ডেভেলপমেন্ট ফোল্ডারের নাম হলো কি ওয়েব ডেভেলপমেন্ট আমরা ওয়েব ডেভেলপমেন্ট ফোল্ডারটা ওপেন করব ওপেন করে যেভাবে আপনাদের করাইছি ঠিক এইভাবে করাবো আমি অন্য কোনো নিয়মে করাবো না যাতে আপনাদের মনে পড়ে আমরা এখানে সিএমডি লেখতাম লেখার পরে এরকম কমান্ড প্রম্পটের ভিতরে ফোল্ডারের নাম সহ এরকম কিছু আসতো আসার পরে আমরা এখানে লিখতাম মনে পড়ছে কিনা দেখেন কোড লেখা স্পেস দিয়ে একটা ডট লিখতাম একটু চিন্তা করেন মনে পড়ে যাবে একটু চিন্তা করেন দেখেন মনে পড়বে কোড স্পেস ডট আশা করি মনে পড়ছে এখন আমি যখন এখানে এন্টার দিব ভিজুয়াল স্টুডিও কোড ওপেন হয়ে যাবে খেয়াল করে দেখেন তো এতটুকু পর্যন্ত আসতে পারবেন কিনা আচ্ছা ধৈর্য নিলাম আপনি আসছেন আসার পরে রাইট ক্লিক করে এখানে একটা ফাইলের নাম লিখব এন না এস টি ওয়াই এল ই ডট সি এস এস এভাবেই তো লিখতাম তাই না আরেকটা ফোল্ডার আরেকটা ফোল্ডার বানাবো ফোল্ডারের নাম দিব পিক বাস এখন ইন্ডেক্স এস টি এম এল এ ক্লিক করার পরে এখানে কি যেন লেখতা মনে আছে এস দেখেন তো মনে পড়ছেনি তারপরে ফাইভ ঠিক আছে এই যে টাইটেলের মাঝে আমরা লিখে দিব ওয়েব ডেভেলপমেন্ট ওয়েব ওয়েব ডেভেলপমেন্ট তারপরে এখানে আমরা একটা লিংক দিব সিএসএস এর লিংক এতটুকু পর্যন্ত মনে থাকার কথা আমার মনে হইতেছে আপনাদের মনে পড়তেছে তারপরে এখানে যে জিনিসটা লিখবো ডট এল ও জিও ডট লগো গ্রেটার দেন এল গ্রেটার দেন আই গ্রেটার দেন এস সেকেন্ড ব্রিকেট এইচ ইউ এম ই সেকেন্ড ব্র্যাকেট তো ক্লোজ অটো আসছে তারপরে একটা গ্রেটার দেন গ্রেটার দেন দেওয়ার পরে আমরা একটা এন্টার দিব একদম ক্লিয়ার মনে পড়ে গেছে তাই না ওকে তারপরে আমরা এখানে অল্ট শিপ ধরে আরো কয়টা জিনিস নিব এই হোমের জায়গা এখানে লিখবো অবাউট এ বি ইউ ইউ টি অবাউট এখানে লিখবো এন ই ডব্লিউ এস নিউজ এখানে লিখবো কন্টাক্ট সি ও এন টি এস সি টি কন্টাক্ট এতটুকু লেখার পরে আমরা ধরেন এখানে আমরা লিখবো আই এন এক্স ইন্ডেক্স ডট টিএম আরো তিনটা জিনিস লাগে অ্যাবাউট ডট 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 এস এস টি এম এম এল এল নিউজ ঠিক আছে ইন্ডেক্স ডট এস টি এম এল ফাইলটা আছে বাকি ফাইলগুলি তো এখানে নাই তাই আমরা এখানে ফাইল বানাই নিতে পারি ধরেন আমি এখানে লিখলাম এ বিউ ইউটি অ্যাবাউট ডট এম এল আশা করি মনে পড়ছে তারপরে রাইট ক্লিক নিউ ফাইল এনি डब्ल्यू एस निट एच टी एम एन इब्ल्यू एस सरि एन डब्ल्यू एन इब्ल्यू एन डब्ल्यू एस निट एच टी एम एर निट एच टी एम एल ठीक तरह सीओ एन टी ए कन्टैक्ट डट एच टी एम एल ঠিক আছে এখন দেখেন আমরা যখন ইন্ডেক্সে যাচ্ছি আমরা এই জিনিসটা পাচ্ছি ঠিক আছে ওকে এখন আমরা কি করব এই ইন্ডেক্স যে ভিতরে একটা আই এম জি নিব আইএমজি নিলাম নেওয়ার পরে এখানে পিক নামক জিনিসটা লিখে স্ল্যাশ দিব ওকে আমাদের এখানে কোনো ছবি নাই তো আমি এখানে ছবি নিয়ে আসবো ওকে আমি ডেস্কটপে গেলাম পিক নামক ফোল্ডারে ক্লিক করলাম ধরেন এখান থেকে আমরা সবগুলো ছবি নিয়ে নিব এখানে ক্লিক করলাম কন্ট্রোল সি দিলাম ক্লোজ করে দিলাম এটার ভিতরে গেলাম পিকের ভিতরে গেলাম রাইট ক্লিক করলাম পেস্ট করে দিলাম বা কন্ট্রোল বি করে দিলাম ছবিগুলি চলে আসলো এটা ক্লোজ করে দিলাম আমরা এখানে চলে এলাম আমাদের ছবিগুলি এজ ইউজুয়াল চলে আসলো দেখেন সবগুলো ছবি চলে আসছে স্ক্রিনশট এখানে কত আছে পিআই টু বারো এটাকে আমরা তেরো ধরি ওয়ান থার্টিন এটাকে ধরি আমরা ধরেন তেরো এটাকে ধরি চোদ্দ ওয়ান ফোর আচ্ছা ঠিক আছে চলবো ওকে এখন দেখেন এখানে ছবি সবগুলো আমাদের অটোমেটিক কোনো সমস্যা নাই ছবিগুলো সবগুলো ছবি চলে আসছে হ্যাঁ দেখেন ঠিক আছে সবগুলো ছবি ওকে আছে পারফেক্ট কোনো সমস্যা নাই সবগুলো ছবির কোয়ালিটি ভালো আছে কোনো সমস্যা হওয়ার কথা না ওকে তো আমরা এটা এরকম করে রাখি আমি যাচ্ছি এ আমার ছবি তো চলে আসছে তাই না তো আমরা এখানে ছবি এক নম্বর ছবিটা দিয়ে দেই দিয়ে দিলাম আর এই অংশটুকু আমরা কেটে দিবো এটা দরকার নাই আপাতত এখানকার কাজ যেহেতু আমরা হেডার মেনুটা বানাবো হেডার হেডার সেকশনটা বানাচ্ছি তাহলে আমরা স্টাইলে গেলাম এখানে গিয়ে আমরা লিখব ডট লোগো ডট লোগো লিখে লিখবো আইএমজি তারপর একটা সেকেন্ড ব্র্যাকেট তারপরে হাইট দিলাম হান্ড্রেড পি এক্স এন্টার দিয়ে নিচে আসলাম উইথ দিলাম এন্টার দিলাম

কাজ করবে এখন ওকে এখন ইউএল এর ভিতরে আমরা যে জিনিসটা দিব সেটা হচ্ছে এফ এল আমরা রাইট করে দিব তারপরে এখানে যাব ডিআইএস ডিসপ্লে ডিসপ্লেতে ক্লি লিখবো ফ্ল্যাক্স তারপরে আমরা এখানে আসবো বলবো লিস্ট স্টাইল টাইপ নান এন ও এন এন লিখলে নান চলে আসবে ঠিক আছে ওকে আমি যেরকম না দেখে লিখতেছি আপনাদের মনের ভিতরে কিন্তু এই জিনিসগুলো থাকতে হবে বলে আমি আশা করি আছে সবার ভিতরে আপনারা পারবেন ইউ এ ঠিক আছে টি দেন টেক্সট ডেকোরেশন নো নান ঠিক আছে তারপর এখানে আমরা কি দেব প্যাডিং দিয়ে দিলাম থ্রি জিরো পি এক্স তারপরে যে জিনিসটা আমরা দিব সেটা হচ্ছে কালার ফন্টের কালার দিয়ে দিব ধরেন আমরা কালার দিয়ে দিলাম হ্যাশ হোয়াইট কালার দিয়ে দিলাম তারপরে আবার কি দিতে পারি এখানে কালার তারপরে ফন্ট সাইজ দিতে পারি আমরা ফন্ট সাইজ কত দিব ধরেন আমরা থার্টি পি এক্স দিলাম ঠিক আছে এতটুক দিলাম ডট লগুর এখানে আসলাম আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিতে চাই বিএসি কে ব্যাকগ্রাউন্ড আমরা গ্রেডিয়েন্ট নিতে চাই ব্ল্যাক দিলাম কমা দিলাম তারপরে কি দেওয়া যায় ব্ল্যাক এর পরে দেওয়া যায় ব্ল্যাক রেড গ্রে আচ্ছা কালারই দিলাম আর আমরা বডির একটা কালার দিয়ে দিই আমাদের ওয়েবসাইটের বডি বা গ্রাউন্ড গ্রে ওকে ফাইন এই যে জিনিসটুকু লিখলাম এটুক তো সবার আমি জানি এটুক সবার মনে আছে তারপরে ইন্ডেক্সে গেলাম এখানে এসে এ লিখবো অ্যাবাউট আসলো এখানে লিখে এন লিখবো নিউজ আসলো এখানে গিয়ে সি লিখবো কন্ট্রাক্ট চলে আসলো হ্যাঁ আমার কানেকশন হয়ে গেল এতটুকু হওয়ার পরে আমি কি করব কন্ট্রোল এ কন্ট্রোল সি অ্যাবাউটে গেলাম পেস্ট করে দিলাম কন্টাকে গেলাম পেস্ট করে দিলাম তো আমি নিউজে গেলাম পেস্ট করে দিলাম হুম তাহলে সব পেজে আমার কোড চলে গেছে ঠিক আছে আমার প্রত্যেকটা পেজে পেজে কোড চলে গেছে এখন আমি কি করব এখন বডির কালারটা চেঞ্জ করে দিব তো আমি যদি বডির কালার চেঞ্জ করতে চাই তাহলে আমাকে কি করতে হবে অ্যাবাউট বডির ভিতরে গিয়ে এখানে একটা কালার দিতে হবে কালার দেওয়ার জন্য আমরা স্টাইল দিতে পারি ব্যাকগ্রাউন্ড দিতে পারি ব্যাকগ্রাউন্ড দিয়ে কি দেওয়া যায় এটা ধরেন অরেঞ্জ ও আর এন অরেঞ্জ একটা কালার দিতে পারি কন্টাকে আসলাম বডির ভিতরে গেলাম স্টাইল দিলাম ব্যাকগ্রাউন্ড দিলাম ধরেন তার কালার দিলাম গ্রিন ঠিক আছে তারপরে ইন্ডেক্সের কালার যেরকম আছে এরকমই থাকবে নিউজের বডিতে গেলাম আমরা স্টাইল নিলাম স্টাইলের ভিতরে আমরা একটা কালার দিব ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড কালারে কি কালার দেওয়া যায় ধরেন আমি এখানে কালার দিলাম এখানকার কালারটা দিতে পারি এলো দিতে পারি ওকে এতটুকো করার পরে আমরা যখন ইন্ডেক্সে যাব রাইট ক্লিক করব ওপেন উইথ লাইভ সার্ভারে যাব আমরা ব্রাউজারে গিয়ে দেখি কি এতটুকো কাজ হয়ে গেছে আর একটু কাজ বাকি রইছে আপনার এখানে আইসা এই যে এটাতে গেম বর্ডার না বর্ডার না মার্জিন টপ মার্জিন টফ মাইনাস সেভেন এটা করলে সুন্দর মতন লেগে যাবে ঠিক আছে তো আমার এই যে হোম পেজ অ্যাবাউট পেজ নিউজ পেজ কন্টাক্ট পেজ সুন্দর মতন হয়ে গেছে হোম পেজে ক্লিক করলে আমি আসি अबाउट পেজে ক্লিক করলে দেখেন অরেঞ্জ কালার হচ্ছে নিউজে ক্লিক করলে আমার ইয়েলো কালার হচ্ছে কন্টাক্টে ক্লিক করলে green কালার হচ্ছে এতটুকু পর্যন্ত তো আপনারা সবাই জানেন হুম এখন আমি ঠিক তার নিচে ইন্ডেক্সকেই ধরবো প্রথম ডিপের নিচে আসবেন ডিপের নিচে এসে এখানে একটা ডট লিখবেন ডট লেখা বক্স লিখবেন বি ও এক্স বক্স দেখেন একটা বক্স লিখলাম যখন আমি এন্টার দিব অটোমেটিকলি ডিপের ভিতরে ক্লাস হিসেবে বক্স হয়ে গেছে তাই না নিলাম এই ডিপের ভিতরে আরেকটা ডিপ নিব ডট বক্স ওয়ান এন্টার দিলাম গেল একটা ঠিক তার নিচে আরেকটা বক্স নিব ডট বক্স ডট এন্টার ওকে ঘটনাটা কি হইলো আমার একটা ডিপ তার ভিতরে দুইটা ডিপ হইলো এই ঠিক আছে এখন এই দুইটা ডিপ আমি পাশাপাশি দাঁড় করাবো সবার আগে তো আমাকে তো এইটা ধরতে হবে বক্সটাকে ধরতে হবে এখানে গিয়ে সুন্দর ঠান্ডা মাথায় রিল্যাক্স কাজ করবেন কোনো সমস্যা হবে না ডট ও এক্স বক্স দিবেন হ্যাঁ দেওয়ার পরে সেকেন্ড প্যাকেট দেন এন্টার দেন তার একটা ব্যাকগ্রাউন্ড আপনি দিলেও পারেন না দিলেও পারেন কোনো সমস্যা নেই কিন্তু তার হাইট উইট দিতে হবে হুম হাইট ধরেন আপনি হাইট দিলেন কত হতে পারে ধরেন আপনি হাইট দিলেন ফাইভ হান্ড্রেড এক্স উইথ দিলেন হান্ড্রেড পার্ট ঠিক আছে আমরা তার একটা কালার দিয়ে দিলাম ব্যাকগ্রাউন্ড একটা কালার দিয়ে দিলাম ধরেন কি কালার দেওয়ার যায় আমরা এখানে একটা কালার দিতে হবে ব্ল্যাক ব্ল্যাক কালার দিলাম হম এই যে কাজটুকু করলাম এই কাজটুকু করাতে আমার কি হইল দেখে আমরা আমরা কি বানাইলাম একটা ডিপ ডিপের হাইট উইট দিচ্ছি তার একটা ব্যাকগ্রাউন্ড দিচ্ছি হোমের ভিতরে দেখেন এই যে এই যে দেখছেন এই যে কালো দাগটা আমি এই জায়গাতে আমি কিছু কাজ করবো এটা হচ্ছে গিয়ে হিরো সেকশন এটাকে বলা হয় হিরো সেকশন এটা তো শুধু হোম পেজে আছে বাকি পেজে নাই কারণ বাকি পেজে আমি অ্যাপ্লাই করি নাই একসাথে করব কাজ করি ঠিক আছে তো এখানে আসেন এতটুকুনি লাভ নেওয়ার পরে আমি আবার এখানে যাব ডট বি ও এক্স বক্স ওয়ান সেকেন্ড ব্র্যাকেট এন্টার ঠিক আছে এখানে দিব ধরেন আমি হাইট

আর এইখানে কালারটাকে আমরা রেড রাখবো না গোল্ড গোল্ড কালার কালার দিয়ে ঠিক আছে ওকে এখন এই যে এখানে আছে না এটার ভিতরে একটা এই যে মেন বক্সের ভিতরে আমরা ডিআইএস ডিসপ্লে করে দিব ফ্ল্যাক্স সিম্পল ওকে এতটুকু করার পরে যখন আমি ইন্ডেক্স যাব যাবো যখন ওপেন করব দেখেন আমার এখানে এই যে রেড কালার আর এখানে পাচ্ছে কি দুইটা কালার হয়ে গেছে ঠিক আছে এখন আমি কি করব এ দেখেন এই যে ডিপটা আছে মেন বক্সের কাজ শেষ খতম আর কিচ্ছু নাই এখন এই যে একটা ডিপ দেখেন দুইটা ডিপ আছে আমার এটা একটা ডিপ আর এটা একটা ডিপ দুইটা বক্স নিছি একটা বড় বক্স বড় বক্সের ভিতরে দুইটা বক্স নিছি না এই যে দুইটা বক্স নিছি প্রথম বক্সটার ভিতরে আমি লিখবো আই এম জি আমি এটা ইমেজ নিব পি আই সি পিক দিলাম এন্ড লেখা পি আই সি পিক দিলাম ঠিক আছে দুই নাম ইমেজ নাম্বার 10

তো হাই টুইটের এর ব্যাপার স্যাপার যদি থাকে তাহলে আমাকে এখানে যেতে হবে বক্স ওয়ান মনে রাখতে হবে আপনাকে এখানে ইমেজটাকে ধরতে গেলে ডট বক্স ওয়ান লেখা আই এম জি লিখবেন লেখা সেকেন্ড ব্র্যাকেট দিবেন ঠান্ডা মাথায় হ্যাঁ দেওয়ার পরে ইমেজের হাইট উইট দেন ধরেন ইমেজের হাইট দিলেন আপনার কত দুইশো পিএক্স width then 200px border radius 50% okay icon আমরা যদি দেখি কি অবস্থা আমাদের ওয়েবসাইটের এই যে ইমেজটা এখানে চলে আসছে এটাকে আমরা মিডিলে নিয়ে আসব এখানে ক্লিক করলে জুম ইন এন্ড আউট হবে সেটাকে আগে জুম ইন এন্ড আউট করে ফেলি পরে নিয়ে আসতে পারবো এটা করলে আমাদের যে টি আর এন ট্রান্সফর্ম এটা দিবেন ট্রান্সফর্ম দিয়ে এখানে কি লাগবেন এস স্কেল ওয়ান দিবেন হ্যাঁ তার নিচে ট্রানজিশন ট্রানজিশন দিয়ে কি দেবেন জিরো পয়েন্ট থ্রি সেকেন্ড স্পেস ই ইন অ্যান্ড আউট ঠিক তার নিচে আসেন লেখেন ডট বি ও এক্স স্পেস আই এম জি লেখা কলন দেবেন কলন দেওয়া লিখবেন এইচ ও বি এর হোবার এটা লেখার পরে এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিবেন এন্টার দিবেন ট্রান্সফর্ম করে দিবেন এই যে ট্রান্সফর্মটা লেখা এখানে স্কেল নিয়ে ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে দিবেন এই যে ওয়ান পয়েন্ট ফাইভ ঠিক আছে দ্যাটস ইট এখন আমরা যদি এখানে যাই দেখেন এটা ওভার হচ্ছে হুম আমরা যখন এটা মিডলে নিয়ে আসবো তখন তার সব ঠিক হয়ে যাবে তো আমরা এটাকে মিডলে নিয়ে আসলে হলে আমাকে কি করতে হবে ইমেজটাকে ধরতে হবে ইমেজটাকে ধরে এখানে বলতে হবে হম আমরা এইখানে দেই এটার ভিতরে দেই মার্জিন লেফট করে ধরেন আমরা দিলাম নাইনটি পি এক্স হম তো আমরা দেখি কত কোথায় আসছে এইখানে চলে আসছে এই সেট ঠিক আছে আমরা আরেকটু নিচে নিব ঠিক আছে এখন দেখেন মার্জিন না দিয়ে আমরা হান্ড্রেড ফিফটি করে দিব আপাতত চলবে হম এইখানে নিয়ে আসবো নিচে আচ্ছা লেফট সাইডে তো জায়গাও করলাম এখন উপর থেকে যদি আমরা নিতে চাই তাহলে কি দিতে হবে এটাকে মার্জিন টপ দিতে পারি টপ ধরেন একটু বাড়ায় দিই তাহলে মিডলেই চলে আসবে এখানে কত আছে টু হান্ড্রেড করে দিই টু হান্ড্রেড এটা করে দিই ফাইভ একটা শূন্য আমরা এখন মোটামুটি ঠিক আছে না আমরা এতটুকু তো বানাইতে পারলাম এখানে ধরেন এ ভদ্রলোক সম্পর্কে এখানে কিছু লেখা থাকবে একটা প্যারাগ্রাফ দিয়ে দিতে পারি সিম্পল তো আমরা এখানে যাব এই যে ডিপটা আছে না বক্স টু একটা পি নিব এন্টার দিব এলবো আর ই এম লোর এম লিখব 1 না ধরুন 500 ডি আই এন্টার দিব অল্টার জেড দিব একটা প্যারাগ্রাফ চলে আসছে ঠিক আছে এখন দেখি আমরা কি অবস্থা প্যারাগ্রাফটা নিচে চলতে আছে ওভার হি ওকে তো আমরা এত বড় না নিয়ে আর একটু ছোট করে দেই করতেই পারি ধরেন আমরা এখান থেকে সিলেক্ট করে এটাকে ডিলিট করে কিছু অংশ কমায় দিতাম এখন যদি আমরা যাই তাহলে অবশ্যই এটা ভিতরে চলে গেছে দেখেন প্যারাগ্রাফটা ভিতরে চলে গেছে এখন এটাকে ধরে আমি যদি মার্জিন লেফট করি আগের মতন হয়ে যাবে না সিম্পল লেখাটা যদি আরেকটু সরাইতে চাই প্যারাগ্রাফটাকে তাহলে আমাকে কি করতে হবে এখানে এই যে দেখেন এটাতে এসে মার্জিন লেফট হলেই তো চলে যাওয়ার কথা বেশি না মাত্র ধরেন ফিফটি পি এক্স দেওয়ার পরে এখানে যদি যাই হ্যাঁ তাহলে এটা কি হলো ব্ল্যাকটা অর্থাৎ এখান থেকে চলে গেছে পুরো হলুদ কালার সহ আমি তো হলুদ কালারটা চাচ্ছি না শুধু লেখাগুলি চাচ্ছি লেখাগুলি কিন্তু কার ভিতরে আছে পি এর ভিতরে আছে হ্যাঁ আমি এখন মার্জিন লেফট বক্স এইভাবে দিলে হবে না পুরা কারণ আমি তো বক্স না হ্যাঁ আমি ডট ডট এক্স বক্স বক্স টু দিয়ে স্পেস দিয়ে পি দি হম দেখি কি অবস্থা হয় মার্জিন লেফট ধরুন টোয়েন্টি পি এক্স দিলাম কতটুকু আসে দেখি এইবার ঠিক আছে কারণ আমার তো ধরেন এটার ভিতরে ঢুইকা পিটাকে দৌড়তে হবে তো ও যাচ্ছে না আর যদি আমি পুরা বক্স টুটাকে দৌড়ি তাহলে বক্স টুটার মার্জিন হয়ে যাবে এটা তো ঠিক না হ্যাঁ আমরা এতটুকু করতে পারলাম দেখেন এই যে এই জিনিসটা তারপরে আমরা কি করতে পারি ফন্টের সাইজটা বড় করতে পারি ফন্ট সাইজ কত নিতে পারি ধরেন থার্টি করে জায়গা নেবে না এখন যদি দেখি কি অবস্থা গেছে গে আমরা একটু ছোট করে অথবা লেখা কমায় দেওয়া বেশি ছোট হয়ে গেছে না ওয়ান না ওয়ান এবার ঠিক আছে ওকে তো আমার প্যারাগ্রাফের এই যে দিকে আনতে পারি আমি যদি চতুর্দিক থেকে জায়গা করতে চাই তাহলে আরো হুম প্যাডিং দিতে পারি সমস্যা নাই সম্পর্কে এখানে বলা আছে আমি যদি চাই এখানে একটা হেডিং দিতে পারি হ্যাঁ এটার উপরে এটার উপরে আমি একটা হেডিং দিতে পারি এখানে লিখতে পারি সেটা উপরেও দিতে পারি নিচেও দিতে পারি এগুলো তো আমরা জানি ইনডেক্স তো বক্স 2 এর ভিতরে আইসা এখানে প্যারাগ্রাফের উপরে আপনি এইচ3 দিতে পারেন হলো গাজীপুর দিতেই পারি দেখেন এই যে এখানে চলে আসছে হ্যালো গাজীপুর তাই না আমি এখানে মিডিলে নিয়ে আসতে চাইলে কি করব জানেন সিম্পল টেক্সট অ্যালাইন বাট আমি এইচ থ্রি ধরবো কিভাবে আবারও বলছি এইচ থ্রি আমরা এই যে এখানে যেমন এইচ থ্রি পি ধরছি পি ধরে আমরা আবার এটাকে দেখেন এই যে এখানে আসবো ডট

কি দিতে পারি আমি চাইলে তার ব্যাকগ্রাউন্ড দেব না ওকে দেখেন এখানে মিডিলে চলে আসছে গাজীপুরটা বড় হয়ে গেছে মনে হয় একটু বেশি বড় হয়ে গেছে তাই না তাহলে আমরা কি করব এটাকে ফর্টিতে নিয়ে থার্টিতে নামায় রাখব আর দেখি থার্টিতে হ্যাঁ এবার মোটামুটি ঠিক আছে কিন্তু নিচে দিয়ে যে লেখা বড় হয়ে গেছে সেই জন্য

ঠান্ডা মাথায় দিছে সবাই দেখবেন না আমি জানি কিন্তু যাদের দরকার তারা দেখেন এটা আপনারা এইভাবে দেখে আমি যেভাবে করছি যত সময় পর্যন্ত এইভাবে না করতে পারেন তত সময় পর্যন্ত কিন্তু আপনার একটা প্রবলেম হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ আপনি ওয়েব ডেভেলপমেন্ট আহ কঠিন কঠিন না যদি আপনি প্র্যাকটিস করেন আপনি প্র্যাকটিস করলে কোনো ব্যাপার না হ্যাঁ এটা আপনার কাছে ভালো লাগবে ঠিক তারপরে আমরা ইমেজ গ্যালারি নামে আরেকটা জিনিস নিব ডিপের পরে চলে আসেন আমাদের তো ডিপ তো এটা তাই না মেন ডিপ এখানে দুইটা ডিপ কিন্তু এই ডিপটা কিন্তু এই ডিপের সাথে সম্পর্ক এই যে এটা বক্স এখন আমরা ইমেজ গ্যালারি নামে একটা জিনিস বানাবো হুম ধরেন আমি এখানে নিতে পারি সাপোজ ধরেন আই এম জি আমি ডিপ টুপ কিছুই নেব না সিম্পল ভাবে নেব আই এম জি তারপরে পি আই সি পিক ওকে তারপরে ধরেন আমি এইখান থেকে ওয়ান টু থ্রি ফোর ফাইভ আচ্ছা টেন ওয়ান নিলাম খেয়াল করেন এখানে আসবেন যে এখানে আসবেন আসার পরে আমরা আরো কিছু ইমেজ দেব হম এখানে টু নিচে আসেন থ্রি নিচে আসেন ফোর নিচে আসেন ফাইভ নিচে আসেন সিক্স নিচে আসেন সেভেন নিচে আসেন এইট

এখন এই যে ইমেজটা আছে না আমরা কি করতে পারি এখানে একটা মার্কি বসাতে পারি আগে পিছে করে দিতে পারি এখানে কন্ট্রোল এক্স দিয়ে কেটে এটার পিছনে নিয়ে আসবো ওকে তো এখানে আমরা লিখে আর ই দেবেন

ইমেজটাকে ধরতে গেলে দেখি কি অবস্থায় আছি আমরা এখন ইমেজটা হচ্ছে নিধারণ আমাদের একটু যেতে হবে এখানে ওপেন ওপেন করেন উইথ গুগল হম ইমেজ গুলির সাইজ প্রায় সেম ছিল তো ওই জন্য আমাকে নিতে হয়নি তো আমি চাইলে এখানে সাইজ নিতে পারবো এখানে এই যে এগুলির সাইজ কিন্তু আবার সমান না এখানে যাওয়ার পরে আচ্ছা অল্টারনেট কাজ করে না কেন এখানে স্পেস এল টি ই আর অল্টারনেট এন টি ই অল্টারনেট না এটাতে না এটাতে হ্যাঁ করতেছে আমরা এখন ইমেজ গুলি সাইজ চেঞ্জ করব হুম তো কিভাবে ধরা যায় ইমেজ গুলি একটু বুদ্ধি খাটাতে হবে আমাদের এখানে ধরতে হবে এম এ আর mod q u, u w Mark e mod img second bracket height 300 px width 300 px border radius হম আমরা এখানে সব ঠিক হয়ে গেছে এখন ওকে আমরা ইমেজ গ্যালারি উপরে লিখতে পারি কোথায় লিখতে পারি এই যে এখানে এই যে মার্কির উপরে ঠিক এখানে আপনি লিখে দেন এস গ্যালারি এরকম কিছু একটা লিখতে পারেন ঠিক আছে এটা আবার নিতে গেলে এটাকে হবে আমরা এখানে দিয়ে দিই আমরা এখানেও দিতে পারি টেক্সট অ্যালাইন সেন্টার এটাকে এখানে দিয়ে দিলাম আমরা এখানে যাই এটা না আমাকে ক্রম ওপেন করতে হবে এবং রিফ্রেশ করতে হবে ঠিক আছে ইমেজ গ্যালারি মিডিলে নিয়ে আসলাম এইচ ওয়ান এর যতটুকু আসে অতটুকু আসলো ঠিক আছে তো যারা একদম নতুন তাদের জন্য আশা করি এতটুকু পর্যন্ত কোনো সমস্যা হওয়ার কথা না আর যারা অলরেডি জানেন শিখে ফেলছেন তারা তো আলহামদুলিল্লাহ তাদের জন্য কিন্তু অ্যাসাইনমেন্ট দেওয়া আছে একই অ্যাসাইনমেন্ট আমি আবার স্মরণ করে দিচ্ছি একটি হচ্ছে কাউন্টডাউন ঠিক আছে একটি হচ্ছে কাউন্ট ডাউন আরেকটি হচ্ছে গ্লো হুম ব্যাকগ্রাউন্ড গ্লো বর্ডার গ্লো যেটা ওইটা দিয়ে বানাবেন আর একটা হচ্ছে কাউন্টডাউন দুইটাই দিছি আপনাদের অ্যাসাইনমেন্ট বেশি দেই নাই হ্যাঁ আরও বেশি দেওয়ার ইচ্ছা ছিল দেয় নেয় দুইটাই কমপ্লিট করবেন আর এটা হচ্ছে কি একদম নতুন যারা নতুন শিখবেন বা শিখতে শিখার চিন্তা ভাবনা করছেন তাদের জন্য ঠিক আছে এরকম নর্মালভাবে নর্মালভাবে বানাবেন একদম ঠান্ডা মাথায় ওকে এর চেয়ে বেশি দিলে অনেক সময় লাগবে তো আর নিচে যাওয়ার দরকার নেই এতটুকু পর্যন্ত করেন এর পরের পরে দেখা যাবে ওকে থ্যাংক ইউ ভেরি মাচ ওকে আরেকটা কাজ করা যায় এটাতে হুবার লাগাতে পারেন এখানে আপনারা এখানে ক্লিক করলে বড় হবে এটা আপনাদের কাজ আপনারা লাগাবেন এখানে ক্লিক করলে হুবার লাগে বড় হবে এটা আপনারা করবেন থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও বাই